সৌদি খেজুর চাষ ইন মুর্শিদাবাদ চ্যানেলে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কৃষি সেনাতে যুক্ত হয়ে নিজে উপকৃত হন এবং অপর চাষি ভাইকে সহযোগিতা করুন। আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে কমলালেবু সাধারণত দুরকম হয়ে থাকে, একটা হচ্ছে আপনার লুজ স্কিন হয় আর একটা হয় স্কিন টাইট। অর্থাৎ যেটা আপনার স্কিন টাইট হয় এটি আপনার বারো মাসই হয়, আর যেটা লুজ স্কিন হয় সেটা আপনার বছরে একবার ফল দেয়। লুজ স্কিন কমলালেবু কিন্তু আমাদের এখানে লাগালে সেরকম আশাতীতভাবে মিষ্টি হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম আছে, হালকা টক থাকবে সেটা। কিন্তু এই যে লেবুটা, যে চারা আপনারা যে গাছ দেখছেন, এটা কিন্তু মিষ্টি এবং এটা আপনার বাজারে ভালো ডিম্যান্ড আছে। এবং এই যে চারাগুলো দেখছেন, এই চারাগুলোকে সর্বপ্রথম এক বছর প্রায় আমরা রেস্টে রাখা হয়, আমরা রেস্ট রাখি, এবং তারপরে এতে বিভিন্ন রকমের হরমোন, বিভিন্ন রকমের ভিটামিন এবং এর মাটির পিএইচ লেভেল, টিডিএস লেভেল, সম্পূর্ণ কিছু, মাটি শোধন করা, এর জীবাণু আমরা একটা দিই যেটা উপকারী জীবাণু। সেটা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখুন এই যে ছোট চারা অবস্থাতেই কিন্তু এখানে ফল এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কমলা লেবু ছোট অবস্থাতেই দেখেন, চারা অবস্থায়, এটা যেহেতু এক বছর ট্রিটমেন্ট করা হয়েছে এবং আমাদের কোনো গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা 0% বলতে পারেন আর কি। সে দুই একটি হয়তো মরলে মরতে পারে, কিন্তু সেটা আমরা ধরি না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের কাছ থেকে আপনি যে চারা কিনুন না কেন সেটা মরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, মরবে না বললেই চলে প্রায়। তার কারণ হলো যে একটা চারাকে এক বছর ধরে ট্রিটমেন্ট করার পরে যখন আপনার হাতে তুলে দেওয়া হবে তখন কিন্তু আপনার সেই গাছটি মরবে না। গাছ মরে যাওয়ার অনেকগুলো কারণ থাকে। প্রথমত আপনাদের বলি যে প্যাকেটগুলো সাধারণত বাজারে পাওয়া যায়, সে প্যাকেটগুলো দেখবেন নিচের দিকে কিন্তু যেভাবে ফুটো করা হয় সেই ফুটোর মধ্যে দিয়ে কিন্তু শিকড় বেরিয়ে, এখানে দেখছেন লেবু ধরে আছে, সেই শিকড় কিন্তু বেরিয়ে নিচের দিকে অর্থাৎ মাটিতে প্রবেশ করে, এবং মাটিতে প্রবেশ করার ফলে যখন আপনি সে চারাটা কিনবেন তখন আপনাকে যখন গাছটা টানা হবে দেখবেন শিকড়টা ছিঁড়ে বেরিয়ে এলো। এই যখনই শিকড়টা বেরিয়ে এলো তখন সেই ছিঁড়ে যাওয়া শিকড়ে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড ওখানে ইউজ করতে হবে। এটা না করে অনেকে আমরা কিন্তু কী করি, বাড়িতে চারাটা এনে এমন একটা শুকনো জায়গার মধ্যে রাখি যেখানে সে শিকড় কিন্তু শুকিয়ে যায়, সে কিন্তু কোনো রস পায় না, যার ফলে সেখানে পচন বা ফাঙ্গাস ইনফেকশন হতে পারে বা পচন ধরতে পারে, যার ফলে সেই গাছটি ধীরে ধীরে ওই শিকড় পচতে শুরু করার ফলে কিন্তু মারা যায়। উপরে দেখবেন খুব সামান্য ছোট প্যাকেটের মধ্যে গাছটি রাখা থাকে, যার ফলে সে বেশিরভাগ কিন্তু তার খাদ্যরসটা সে কিন্তু মাটি থেকে, যে প্যাকেটের ফুটো দিয়ে শিকড়টা বেরিয়ে গেছে সেখান থেকে কিন্তু সে নেয়। অনেক আমরা এই দিকটা মাথায় রেখেই কিন্তু যে ট্রিটমেন্ট করি সেটা হলো যে প্রতি সপ্তাহে গাছকে হিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ স্থানান্তরিত করা হয়, একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরিয়ে রাখা হয়, যাতে সে প্যাকেট থেকে মানে শিকড় যাতে মাটির ভেতরে প্রবেশ করতে না পারে। আমরা অনেকেই কিন্তু আপনার এটা করতে দেয়, এটা করতে দিলে আপনার দুটো কাজ হয়, একটা হচ্ছে গাছের গ্রোথ ভালো হয় এবং তাকে আপনার জল দিতে দুদিন একদিন যদি লেট হয় বা জলের পরিমাণ কম হয় তাহলে কিন্তু সেখানে কোনো রকমের সমস্যা হয় না। এখানে দেখছেন যে লেবুটা ধরে আছে, অসংখ্য গাছে আপনার চারা অবস্থাতেই কিন্তু আপনার লেবু ধরে আছে। তো অনেকে কী করে যে জল দেওয়ার এই সমস্যার জন্য কিন্তু অনেকে এইভাবেই কিন্তু ফুটোটা করে দেয় এবং নিচে শিকড় থাকে, আপনি সতেজ গাছ দেখবেন বাড়ি নিয়ে আসবেন কেটে, তারপরে গাছটা মারা যাবে, এটা একটা বিষয় থাকে। আবার একটা বিষয় থাকে যে মাটি যেটা আমরা ইউজ করি বা অনেকে যেটা ইউজ করা হয়, মাটির সঙ্গে অনেকে গোবর ইউজ করেন, তো সেটা কি জীবাণুমুক্ত করা হয় না এমনি লাগানো হয়, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সুস্থ সবল চারা কিন্তু আমাদের প্রয়োজন, আর যতক্ষণ আমরা সুস্থ সবল চারা না পাবো ততক্ষণ কিন্তু সেই গাছ থেকে ভালো ফলন আশা করা যাবে না। অনেকে আবার এটা বলেন যে দাদা আমি যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসি তখন কিন্তু চারা অবস্থাতেই কিন্তু ফুল বা ফল ছিল, গাছ রোপণ করলাম দু বছর বা তিন বছর হয়ে গেছে বা চার বছর হয়ে গেছে এখন কিন্তু কোনো ফল আসছে না,
এর কারণ হলো সঠিকভাবে পরিচর্যা এবং ট্রিটমেন্ট করা। সে ট্রিটমেন্ট কীভাবে করবেন? আপনি কি কোনো হরমোন ব্যবহার করেন? আপনি কি কোনো রকমের ভিটামিন ইউজ করেন? বা আপনি কি মাটি শোধন করে লাগিয়েছেন? এই যে পদ্ধতিগুলো থাকে এবং কি চাষ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে থাকি। আপনারা আমাদের বহরমপুর মুর্শিদাবাদে আসুন। আপনাদেরকে একটা ঠিকানা দিচ্ছি, সেটা হলো যদি আপনি বহরমপুর স্টেশনে নামেন বা বহরমপুর বাসস্ট্যান্ডে নামেন, তাহলে পরে আপনি বহরমপুর বাসস্ট্যান্ডে নামলে সেখান থেকে আপনি লালবাগগামী বাসে উঠতে পারবেন, লালবাগগামী অটোতে উঠতে পারবেন, লালবাগগামী ট্রেকার যায় আপনার ট্রেকার স্ট্যান্ড থেকে সেগুলোতে আপনি উঠতে পারবেন, বা আপনার তেঁতুলিয়া গামী একটা আপনার ট্রেকার চলে ওখান থেকে, যেটা আপনার টিকটিকি পাড়া আইসবাগ টিকটিকি পাড়া হয়ে কিন্তু যায়। যদি আপনি বহরমপুর থেকে যান তাহলে বহরমপুর থেকে 4-5 কিলোমিটার দূরত্ব হবে আইসবাগ টিকটিকি পাড়া। একদম বহরমপুর লালবাগ যাওয়ার বাস রুটের আপনার মেন রোডে আপনি কিন্তু টিকটিকি পাড়া মোড়েই নামবেন। টিকটিকি পাড়ার মোড়ে নামার পরেই কিন্তু আপনার ওখান থেকে যদি হাঁটা পথে আসেন 5 মিনিট লাগবে, ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন, যে কোনো টোটোতে 10 টাকা ভাড়া নেবে, একদম আপনাকে সৌদি খেজুর নার্সারিতে নামিয়ে দেবে। সেখানে আপনি খুব সহজে যেতে পারবেন। যদি আপনি লালগোলা ভগবানগোলা বা লালবাগ ওই সাইড থেকে যদি আপনি আসতে চান, তাহলে ওখান থেকে আপনাকে বাস রুটে আসতে হবে আপনাকে বহরমপুরগামী যে বাসগুলো আসছে সেই বাস থেকে আপনি কিন্তু টিকটিকি পাড়াতে নামবেন, এবং টিকটিকি পাড়া মোড়ের থেকে আপনি টোটো করে সৌদি খেজুর নার্সারি খুব সহজে 2-3 মিনিট আপনার লাগবে যদি আপনি টোটো করে যান, মাত্র 10 টাকা ভাড়া নেয় সেখানে। তো এখানে আমাদের নতুন স্টক পয়েন্ট আমাদের এখানে করা হয়েছে, আপনারা আসুন। এখানে বিভিন্ন রকম মাটি তৈরি করা থেকে শুরু করে গর্ত করা, মাটি শোধন করা, এভরিথিং আপনাকে জানানো হবে। যদি আপনি অলরেডি বাগান করে থাকেন, এমন অনেক আছেন যে বাগান করে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার যদি বাগানের ভালো রেজাল্ট চান যে আরও বেশি ফল হবে, গাছ একদম সুন্দর সবুজ সতেজ হয়ে থাকবে, তবুও আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাকে সেই প্রসেস, সেই টিপস আমরা আপনাকে দেব, যার ফলে আপনার বাগানে কিন্তু আপনি বেশি ফল পাবেন। এটা গেল ফল চাষ সম্পর্কিত। এটা হচ্ছে আপনার কমলা লেবু, যেটাকে বলা হয় স্কিন টাইট কমলা লেবু। এটা সেই কমলা লেবু চারা আপনারা দেখছেন এবং ছোট অবস্থাতেও দেখছেন অনেক।